Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ajke ami apnader majhe hazir hoyechi pochonder manushke soporibare biyete raji korar 100% porikkhito shera shoktishali bishesh ekti amol niye. Apnader moddhe onekei royechen kauke apni pochondo koren she apnake biye korte raji hocche na othoba সে রাজি আছে তার পরিবারের মানুষজন রাজি নেই, এই দুইটির যে কোনো একটি ক্ষেত্রেও আমলটি করতে পারবেন, অথবা দুইজনকে রাজি অর্থাৎ তাকেও এবং পরিবারের মানুষকে রাজি করার জন্যই আমল করতে পারবেন, শুধু তাকে রাজি করার জন্যই আমল করতে পারবেন, অথবা পরিবারের মানুষদেরকে রাজি করার জন্যই আমলটি করতে পারবেন। যে এমন একটি আমল যদি আমি যেভাবে বলে দিব সেইভাবে যদি একবারের জন্য আমলটি করতে পারেন সাথে সাথে কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। শুধুমাত্র এই আমলটিকে আমি যেভাবে বলবো আপনাদেরকে সেইভাবে করতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, জাকবিরা বিনতুল আহমারের মাধ্যমে পছন্দের মানুষকে অথবা তার পরিবারকে বিয়েতে রাজি করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। তবে আপনারা হচ্ছে পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো পাওয়ার জন্য জিন জগৎ, ফেরেশতা জগৎ এবং রোহানি জগতের সাতটি স্তরের আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে সকল ভাই বোনেরা এই আমল করে শতভাগ কামিয়াবি লাভ করতে চান, সাথে সাথে ফলাফল পেতে চান, তারা যেটি করবেন এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো আসবে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, কারণ এই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত রেখেছি যা আপনাদের এই আমল করার জন্য অবশ্য অবশ্যই কাজে আসবে। এবং আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার দুইটি নিয়ম রয়েছে। একটি হচ্ছে আপনি এই যে তালসামটি দেখতে পাচ্ছেন যে কোনো সাদা কাগজে লিখতে পারেন, অথবা যে কোনো প্লেটের উপরে এই তালসামটি, চীনামাটির প্লেট অথবা সাদা প্লেটের উপরেও এই তালসামটিকে লিখতে পারেন, আপনার যেটা খুশি। যদি আপনি মনে করেন প্লেটে লেখা অসম্ভব তাহলে কাগজের মধ্যেই এই তালসামটিকে লিখবেন, ঠিক এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তবে এই নিজ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে আপনাদের যা বুঝতে হবে। যদি আপনারা কেউ আরবি লিখতে না পারেন তাহলে এই নিজ দিয়ে লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে, মহাব্বত সৃষ্টি করতে, ভালোবাসা সৃষ্টি করতে এবং বিয়ের ব্যবস্থা করতে, অমুকের ছেলে অমুকের সাথে এবং তাকে এবং তার পরিবারকে বিয়েতে রাজি করার জন্য। আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক, আপনারা বুঝতে পেরেছেন আমি কি লিখতে বলেছি। প্রয়োজনে আপনারা আপনাদের মতো করে গুছিয়ে এই জায়গায় আরবি যদি লিখতে না পারেন বাংলাতে যেভাবে রয়েছে আপনারা হচ্ছে আপনাদের মতো গুছিয়ে তাওকিলটি লিখতে পারেন, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত তালসাম লিখবেন, তারপরে এই নিজ দিয়ে আপনার উদ্দেশ্য মানে তাওকিল আপনি হচ্ছে কি করতে চান, এই আমলের দ্বারা কি পেতে চান সেটি আপনি হচ্ছে শুরু শুরুতে লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, এতটুকু কথা ঠিক রেখে তারপর আপনার মতো করে আপনি লিখতে পারেন। কিন্তু যারা আরবি লিখতে পারেন তারা যেটি করবেন, যদি আপনি হচ্ছে কোনো ছেলেকে বিয়েতে রাজি করতে চান তাহলে এখানে তার নাম লিখবেন, তারপরে ইবনে লিখবেন, এরপরে আপনি হচ্ছে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হজরত আদম আলী সাল্লাহ আসলাম অথবা হজরত হাওয়া আলী সাল্লাহ আসলাম লিখবেন, তারপরে বিজাউবি ওয়া মোহাব্বেতিন ওয়া জাউজি, এতটুকু লেখার পরে এখানে আপনার নিজের নাম, এরপরে বিনতে, তারপর আপনার মায়ের নাম। কিন্তু যদি আপনি কোনো মেয়েকে বিয়েতে রাজি করতে চান এখানে তার নাম লিখবেন, তারপরে বিনতে লিখবেন, এরপর হচ্ছে এখানে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখবেন। এরপরে লিল জালবি, লিজালবি লেখার পরে ও মুহাব্বাতিন ও জাউজি, এতটুকু লেখার পরে এখানে আপনার নিজের নাম লিখবেন, তারপরে ইবনে লিখবেন, তারপর আপনার মায়ের নাম লিখবেন। এইভাবে যখন লেখা শেষ হয়ে যাবে এরপরে হচ্ছে আপনি হচ্ছে লিখার সময় মনে মনে উদ্দেশ্য এই আরবি লিখার সময় সে এবং তার পরিবার যেন বিয়েতে রাজি হয়,
এতটুকু মনে মনে উদ্দেশ্য থাকবে শুধু আপনার লেখার সময়। আপনি হচ্ছে এইভাবে লেখার পরে যদি কাগজে আপনি লিখেন, প্রয়োজনে হচ্ছে একটি কাগজ আপনি হচ্ছে তার চলাচলের রাস্তায়, তার পরিবার যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তায় হচ্ছে পুঁতে দিবেন। যদি পুঁতে দেওয়া সম্ভব না হয় তাহলে ধুয়ে সেই পানি সেখানে ছিটিয়ে দিবেন তার চলাচলের রাস্তায়। এবং আপনি যেটি করবেন, যদি এমন হয় যে তাকে মিষ্টি জাতীয় বা তার পরিবারকে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়ানো সম্ভব, পুঁতে দিলেন। যদি মনে করেন মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়ানো সম্ভব, তাহলে আরেকটি কাগজে এইভাবে লিখে বা প্লেটে লিখে মিষ্টির উপর, অর্থাৎ হচ্ছে এই লেখাগুলোর উপর মিষ্টি রাখবেন। ওই মিষ্টি আপনি যে কোনোভাবে ওখান থেকে উঠিয়ে এরপর তার পরিবারকে যে কোনো উপায়ে আপনি তার আত্মীয় স্বজন যারা বিয়েতে রাজি হচ্ছে না তাদের খাওয়ারেও তারা সবাই রাজি হবে। তবে যারা খাওয়াতে পারবেন না তারা শুধু চলাচলের রাস্তায় দিবেন। তবে অনেকেই রয়েছেন যে চলাচলের রাস্তায়ও দিতে পারবেন না, তারা যেটি করবেন সে এরকম তিনটি তালসাম লিখে তিন দিন পুকুরে অথবা নদীতে ফেলে দিবেন, অথবা আপনি হচ্ছে যে কোনো উঁচু গাছের ডালেতে তিনটি তালসাম ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করতে পারে। তবে আজকে যে বিষয়ে আপনাদের পরিবার সহ বিয়েতে রাজি করার যে আমল দিয়েছি, এই বিষয়ে কমপক্ষে 500 উপর আমল আমার চ্যানেলে রয়েছে। ওগুলো আরও অন্যরকম হতে পারে, যেগুলো আপনাদের জন্য আরও সহজও হতে পারে, কঠিন হতে পারে, সেগুলো আপনারা দয়া করে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ooh.